রাউজানত জাকজমকপূর্ণ আয়োজনত অনুষ্ঠিত ই পাহাড়তলি শেখপাড়া দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ডিসেম্বরের পাঁচ তারিখ শনিবার রাত নয়টায় উপজেলা পাহাড়তলি ইউনিয়নের শেখপাড়া স্পোর্টিং ফিল্ডত এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভাত প্রধান অতিথি আছিলেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকন উদ্দিন, পাহাড়তলি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন নবীর সভাপতিত্বত ও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী হাসান নয়নের সঞ্চালনাত অনুষ্ঠিত সভা অতিথি আছিলেন সমাজ হিতৈষী শেখ নবী। খেলাত বিশেষ অতিথি আছিলেন রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জয়নাল আবেদিন, উপজেলা যুবলীগের সহ সম্পাদক সুজন মল্লিক, পাহাড়তলি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এ এম রুবেল সহ আরো বোধকিয়ায়। সারা বিশ্বে আপনারা জানেন যে কোভিড-19 এর কারণে অনেকেই আমরা অনেক কাজ করার সত্ত্বেও আমরা করতে পারি নাই, হয়তো আমাদের যে মনোবল রয়েছেন মনোবলের কারণে হয়তো আজকে আমরা আয়োজন করেছি খেলাটার। আপনারা ঘর থেকে বাইর হওয়ার সময় অবশ্যই আপনাদের সতর্কতা স্বরূপ একটি মুখের মাস্ক পরিধান করে অবশ্যই আপনারা বাইর হবেন। ফাইনালত আমরাই চ্যাম্পিয়ন ক্রিকেট একাদশ সাত উইকেটত পাহাড়তলি বনফুল এন্ড কোং ক্রিকেট একাদশরে পরাজিত করি চ্যাম্পিয়ন হইবের গৌরব অর্জন করছি। আজকের এই খেলা পরিচালনা করেছেন ডেক্স নিউজ সি প্লাস টিভি।